Assalamualaikum, yummy beautiful and blog channel থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়া দুধের কালো জাম মিষ্টি রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম। সবাই তৈরি করতে পারেন, তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা চুলায় ফ্যান বসিয়েছি এবং এক কাপ লিকুইড দুধ দেব। আর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর দেব এক চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই পর্যায়ে বাটার ব্যবহার করতে পারেন বা তেল ব্যবহার করতে পারেন। তো এখন আমি ঘি, গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ মিক্স করে নিচ্ছি। আমি 3-4 মিনিট ধরে জাল করে এটাকে শুকিয়ে নেব। ঠিক একটা ডো তৈরি করব। খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি এটা প্লেটে তুলে নিব। আমি প্লেটে নিচ্ছি আরো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর 3 চা চামচ পরিমাণ ময়দা। এখন আমি কর্নফ্লাওয়ার ময়দা একসাথে মিক্স করে নিব এবং এই গুঁড়ো দুধের ডোটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে এভাবে করে দিব এবং ময়দার সাথে মিক্স করে নিব। একটু গরম হয়ে আসলে আমি মিষ্টি গুলো দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝছেন যে চুলের আঁচটা কিরকম রেখেছি। তা আমি নেড়ে দিব না, আমি এভাবে প্যানটাকে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে দেব। তো হয়ে গেল মিষ্টি, মিষ্টি ভাজা হয়ে গেল। আমি চুলা একটা ফ্যান বসিয়েছি এবং 2 কাপ পরিমাণ পানি দিলাম ও 1.5 কাপ পরিমাণ চিনি দিব। একটু নেড়ে দিচ্ছি। এই শিরাটার একটু বলক আসলে আমি এর মধ্যে যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেগুলো দিব। তো আমি মিষ্টিগুলো দিচ্ছি। এখন আমি একটু চুলার আঁচ হাই রেখে আমি 2 মিনিট ধরে জাল করব এবং একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি প্লেটে তুলে নিলাম মিষ্টিগুলো। তো কেমন হলো এই মিষ্টিগুলো একটা মিষ্টি কেড়ে দেখাচ্ছি। আমরা সবাই তৈরি করতে পারি, তবু এক একজন এক একভাবে তৈরি করে। তা আমি এটা এভাবে তৈরি করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিদিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে থাকেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।